বন্ধুরা ওয়েলকাম টু রায়ানস মম। দেখছো আমি রাস্তায় হাঁটছি, রায়ান ঘুমোচ্ছে, আমি চলে এসেছি আজকে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, ঘুরু ঘুরু করতে রায়ানকে নিয়ে। রায়ানের পাপার আজকে হয় তো ভাবলাম যাই, ওকে নিয়েও যাই, মানে ওই আমায় নিয়ে এলো, ওকে নিয়ে যাই না। তো চলে এসেছি আমাদের কলকাতা ফেমাস জগদ্ধাত্রী পুজো, তো জানোই তোমরা সবাই, যারা জানো না তাদেরকে আমি বলে দিই, বাগবাজারের জগদ্ধাত্রী ঠাকুর খুব ফেমাস আর কি। কলকাতায় জগদ্ধাত্রী পুজো বলতে গেলে বাগবাজারই বলা হয়। তো চলে এসেছি আজকে বাগবাজারের ঠাকুর দেখতে, তো সঙ্গে থাকো, দেখাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে বাগবাজারে কি ঠাকুর হচ্ছে। এবারে দুর্গাপুজো কালী পুজো তো অতটা হয়নি কলকাতায় মাতামাতি, মানে খুবই স্ট্রিক্ট মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে সব কিছু প্রোটেকশন দিয়ে হয়েছে। তো দেখি জগদ্ধাত্রী পুজোর কতটা কী হয় বা কন্ডিশনটা কীরম বা কীরমভাবে দেখতে পাবে, কতটা ডিস্টেন্স থেকে দেখতে পাবে, তো সব কিছুই বলবো আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমরা এখন বাগবাজারের রাস্তাটায় হাঁটছি, বাটার পাশে যে গলিটা সেখান থেকে হাঁটতে আরম্ভ করেছি। তো সঙ্গে থাকো। কত করে? পার হতে পারবে? একা পার হতে পারবে? ঠাকুর আসছে এখন প্যান্ডেলে, কারণ কলকাতায় নবমীর পুজোটাই হয় জগদ্ধাত্রী পুজো। তো আমরা এখন আছি এবি স্কুলের মোড়টায়, এখানে একটা বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, রায়ানও ইতিমধ্যে উঠে গেছে এবং ঠাকুর দর্শন করছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই ঠাকুরগুলো অনেকটাই বড় বড় হয়, এবারে একটু তুলনায় হাইটগুলো দেখছি খুবই ছোট হয়েছে।
ফিশ ব্যাটার ফ্রাই আমার খুব ফেভারিট একটা জিনিস গরম আর আয়ান কিছু খাবে না আয়ানের মুখ বন্ধ এখন ঢুকছি শ্যাম পার্কে বাগবাজারের এখানে খুব নাম করা জগদ্ধাত্রী পূজা হয় এখানে এখানে মেলা বসে প্রচুর বড় করে অনুষ্ঠান হয় প্রতি বছর অনেক সিঙ্গার ডান্সাররা আসে বিশাল বড় অনুষ্ঠান হয় বিশাল বড় করে মেলা বসে বাট এবারে তোমাদের দেখাচ্ছি পুরো ফাঁকা জায়গাটা আর খুব সিম্পল একটা প্যান্ডেল হয়েছে চলো ভেতরে নিয়ে গিয়ে মাকে দর্শন করাই কিরম ঠাকুরটা করেছে সেটা দেখাই এখানে দাঁড়ানো যায় না গেটগুলো সব বন্ধ করে রেখে দেয় বাট এবারে এতটাই ফাঁকা ফাঁকা মানে বোঝা যাচ্ছে আমাদের জীবনের উপর কিছুর একটা প্রভাব পড়েছে আর রায়ান সুযোগ পেলেই এদিক ওদিক তাকিয়ে দেখছে ঘৌ ঘৌ দেখছে খালি এবার খাবো এক চিকেন রোল আমি অ্যাকচুয়ালি রাস্তায় বেরোই মেন উদ্দেশ্য থাকে খাওয়া দাওয়া তো তেমন কিছু স্টল পেলাম না তো এটাকেই আপাতত বাড়ি যাবো ভাবছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় 10টা বাজতে যায় তো আজকের ব্লগটা এইটুকুই ঠাকুর দেখালাম বাগবাজারের ঠাকুর সব কটা হয়তো দর্শন করাতে পারলাম না কিন্তু যে কটা করালাম তোমরা জানিও কোনটা বেস্ট লেগেছে আর সবাইকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা সবাই হ্যাপি থাকো সেফ থাকো টাটা বাই বাই